আন্তর্জাতিক নারী দিবস হিসেবে এবার দুর্গাপুর 14 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিরিঙ্গি গার্লস হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের মঙ্গলবার পানীয় জল, চকলেট, পেন ও মাস্ক দেওয়া হয়। ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শুরু, যেটা হচ্ছে আমরা আজকে নারী দিবস উপলক্ষে আমাদের বিরিঙ্গি গার্লসে আমরা মেয়েদেরকে যাতে দু বছর কোভিডের জন্য তারা বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দিয়েছে, আজকে তারা প্রথম বড় পরীক্ষাতে বসতে চলেছে, সেই জন্য তাদেরকে যাতে ভয় না পায়। আমরা জানি নারী শক্তি মানুষের কাছে বিশাল একটা বার্তা দেয়, নারী শক্তি কখনো ভয় পায় না, তারা দুঃসাহসিকতার মধ্য দিয়ে এগিয়ে চলে। তো তাই আজকে আমরা প্রত্যেকটি মহিলা এসেছিলাম তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমরা চাইছি যে ইউক্রেন রাশিয়াতে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ বন্ধ হোক, আমরা শান্তি চাইছি, বিশ্বে শান্তি ফিরে আসুক, সবাই আজকে ভ্রাতৃত্বের মধ্য দিয়ে বসবাস করুক প্রত্যেকটি দেশ, আমরা আজকে সেই বার্তা নিয়েও আজকে আমরা এসেছি এখানে নারী দিবস উপলক্ষে। আসানসোল থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।